এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। দেখো দেখো, লাজ লজ্জা কিচ্ছু নাই, এত কিছু হওয়ার পরে আবার স্কুলে এসেছে। এই ফটকে হোড়া কানে কেউ এলো না কেন? জানে না আমি আজকে স্কুলে আসবো। হ্যাঁ জানে তো, তবে এলো না কেন? আসলে কাল রথের জন্য কানাইদের যা হ্যাপা গেছে না, সেই জন্যই হয়তো আজকে স্কুলে আসতে পারেনি। ও আচ্ছা, আর আর হোড়া হোড়া ও তো কালকে বৃষ্টির জলে ভিজে একেবারে জল বাঁধিয়ে বসে আছে, সেই জন্যই হয়তো কামাই করেছে। এই হোড়াটা না একেবারে ননির পুতুল, বুঝলি? মানে একটুখানি বৃষ্টিতে ভিজলো কি ভিজলো না, অমনি জ্বর বাঁধিয়ে বসে থাকলো। কিন্তু মানিক, অত শত ঝামেলার পরেও যে তুই আবার স্কুলে আসবি, এইটা কিন্তু আমি ভাবতে পারিনি। আরে আমিও কি ভাবতে পেরেছিলাম নাকি, কালকে হেডমাস্টার মশাই আর হায়দার মাস্টার মশাই সোজা আমার বাড়িতে গিয়ে বাবাকে বলেছে আমাকে স্কুল পাঠাতে হবে। বাস বাবা অমনি রাজি হয়ে গেল। ফোনিজাটা যে খুব গর্ব করে বলে গেছিল ছেলেকে আর কোনোদিন স্কুলে পাঠাবে না, তা তুই লেজ গুটিয়ে চলে এলি যে বলো। তোর মতো কুকুরেরা যায় রাখা, আমার মতো সিংহদের স্কুল থেকে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসা হয়, বুঝেছিস? সিংহ না বেজি, সে তো সময় বলবে রে মানকি। দিন বউ পাশে ছিল বলে খুব বিরক্ত দেখেছিস না? তুই লকার এক চালে, তুই আর তোর বউ কেনার বাইরে, এবার কি করবি? আমার বউকে নিয়ে কোনো কথা তোর মুখ থেকে শুনতে চাই না রাখা। নিজের ভালো চাস, তুই মুখটা বন্ধ রাখ। কেন রে, সে আমাদের স্কুলে এসে আমাদের সাথে বসে ক্লাস করতে পারে, তাতে কোনো দোষ নেই, আর আমি তার নাম নিলেই দোষ। বৌঠানের নাম যদি করতেই হয় লখা, তবে এইটাও মনে রাখিস, বৌঠান কেমন পুরো ক্লাসের সামনে তোর মুখে একেবারে ছামা ঘষে দিয়েছিল। খুব তো ক্লাসে ফার্স্ট হোস বলে গর্ব করতিস, আমার বউ কেমন তোকে লেজে কোপরে করে দিয়েছিল মনে নেই? সত্যি সেদিনকে লখার মুখটা দেখার মতো ছিল। হ্যাঁ, কেউ বাবার পাশের মতো মুখ পুরো দাঁড়িয়ে ছিল বল। কেন আমার বউ তোকে হারাতে পারে, আর সেটা নিয়ে কেউ কিছু বললেই দোষ। তুই আর কথা কস না লখা, তুই যে কমলাকান্তের পা ধোয়া জল খাওয়ার যোগ্য নস, সে শুধু আমরা না মাস্টাররা পর্যন্ত বলেছেন। মেয়ে মানুষের খুব ডানা গজি ছিল না তার? দিয়েছি তো সবার সামনে তার ডানাগুলো ছেটে। এই ১১, এই ১২, আর এই তোমার পিসমশায়টা ১৩। দেখো কোনো জামা কাপড়ে যেন রং না লাগে, সাদা গুণো একদম আলাদা করে কাচবে, কোনো কাপড় থেকে রং উঠলে সাদা ধুতি গুণো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে, ধুতিতে আর কাপড়ে যেন মিশিয়ে দিও না, ঠিক আছে? আচ্ছা ফুলপিসি। এই মেয়ে সবসময় পুতুলের মতো কান নেড়ে নেড়ে কথা বলো কেন? হ্যাঁ আচ্ছা ফুলপিসি, আচ্ছা আচ্ছা বলে শেষ পর্যন্ত কি করো সে তো আমার জানা আছে, আজ পর্যন্ত কোন কাজটা তুমি ঠিক করে করেছো? হ্যাঁ একটা কথা খান বলে শুনে রাখো, তোমাকে আগে থেকে বলে রাখলে তোমার পিসমশার পাঞ্জাবিতে যেন দাগ না লাগে, আর দাগ যদি লেগেছে তাহলে সে তোমার টের পাইয়ে দেবে। আপনি চিন্তা করবেন না, কোনো ধুতিতে দাগ পড়বে না। আচ্ছা দাঁড়াও, আমি আরো জামা কাপড় নিয়ে আসছি, ঠিক আছে? ও মা, ফুল ঠাকুরজি এগুলো কি করেছো তুমি? চাপ বাবা, আমি আবার কি করলাম বড় বৌদি? কি করলাম মানে? এই প্রথমবার মেয়েটা এত জামা কাপড় কাচবে, তুমি কি না কাচার পাহাড় এনে ফেলেছো? হ্যাঁ আচ্ছা, ও কি এই বাড়িতে কাচতে এসেছে যে সব কাছে কেচে ফেলবে? সে তো আমি জানি না বড় বৌদি, ছোট বৌদি আজ আমায় বলেছে কাপড় কাচার দায়িত্ব পড়েছে আর নতুন বউয়ের ওপর, তাই তো তুমি কাচার পাহাড় এনে ফেলেছো ওর কাঁধে। সত্যি বলি আরি তোমার কুচাল ফুলটা কুচি। ওমে তুই এত জামা কাপড় কাচতে পারবি না বুঝলি, দাঁড়া আমি কটা কেচে দিই আর তারপর তুই বাকিগুলো কাচিস গে, কেমন? না না বড় মা, আমি পারবো। আরে দূর, কাপড় কাচা কি মুখের কথা নাকি? হ্যাঁ হাতে ডানায় ব্যথা হয়ে যাবে দেখবি, দাঁড়া আমি কেচে দিচ্ছি। চেষ্টা না করলে বুঝবো কি করে পারবো কি পারবো না? একবার চেষ্টা করে দেখি না।
তুমি আমাকে দেখিয়ে দাও কেমন করে কাজতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল দেখি এগুলো কি জিনিস? হ্যাঁ রিটা ফল। ও মা জিনিস দেখছি তো। তা এগুলো দিয়ে কিভাবে জামা কাপড় কাচতে হয় জানিস? আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখ এই বলগুলোকে এভাবে চটকাবি জলের মধ্যে। হ্যাঁ এই দেখ কেমন পানা হচ্ছে দেখেছিস? হ্যাঁ এবার এই কাপড়গুলোকে গরম জলের মধ্যে চুবোবি। তারপর গরম জল থেকে তুলে এই জলের মধ্যে চুবিয়ে এভাবে ঘষে ঘষে তারপর থুপে 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 কাচতে হবে, বুঝলি? দাঁড়াও আমিও একবার চেষ্টা করি। এভাবে না এভাবে না এইভাবে এভাবে এভাবে এই তো হচ্ছে। আমার বউ শুধু কলতলায় কাপড় আর কল ঘরে বাসন মাজবে না রাখা। ও মেয়ে মানুষ কাপড় কাচবে নে বাসন মাজবে নে তো কি করবে শুনি? ছেলেদের স্কুলে এসে ছেলেদের সাথে একসাথে লেখাপড়া করবে? হ্যাঁ সে তো করতে গিয়েছিল, কি হলো দেখলি নে? ওটা গায়ের সামনে তোদেরকে অপমানিত হতে হলো। হ্যাঁ ছি 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 শোন মানকে, তুই যতই বড় বড় কথা কস না কেন, তোর বউয়ের জীবন কলতলায় কল ঘরে আর হেসারেই কেটে যায়। মোটেই না, ওর স্বপ্ন কি আমি জানি, আর সেই স্বপ্ন আমি পূরণ করব। কোনো মাইকালাল আমাকে আটকাতে পারবে না। কি করে করবি রে মানকে, তার স্কুলে এসে পড়াশোনা করার স্বপ্ন তো আমি কুড়া থেকে উপড়ে দিয়েছি, তাকে পড়াবে কে? তুই। শোন মানকে, তোর পড়াশোনার দৌড়টা আমাদের সববার জানার আছে। তুই যদি এখন তোর বউকে পড়াতে বসাস তাহলে সেও যে তোর মধ্যে ফেলুচরণ তৈরি হবে। লখা বাহ বাহ বাছা ধনেরা, স্কুলে এসেই মাছের বাজার বসিয়ে দিয়েছো। এই মানকে এতদিন পর স্কুলে এসে মারামারি শুরু করে দিয়েছিস, বস বস জায়গা গিয়ে যা। সুস্বাগতম মানিক চাঁদ মুখুজ্জে, এতদিন পর ক্লাসে পদার্পণ করায় আমার থেকে বেশি খুশি হয়েছে এই বেদখানি। এতদিন পর সে উপোস ভেঙে তোমার ছোঁয়া পাবে। ফটকে একটা জরুরি কাজ করতে হবে বুঝলি, এখান থেকে শিগগিরই বেরোতে হবে, আর হাদা মাস্টার এসে বেদখানাকেও আজকে উপোস রাখতে হবে। কিন্তু তুই এখান থেকে পালাবি কি করে মানিক? আরে শুধু আমি একা না, তোকেও বেরোতে হবে। কোথায় যাবো? আর সেসব পরে বলবো, আগে স্কুল থেকে বেরোনোর একটা উপায় বার করতে হবে বুঝলি। আচ্ছা টিফিনে কি এনেছিস? কলা। শাবাশ ফুটকে, দেখ আমি এই কলা দিয়ে এবার কি কেরামতি করি। এটা তো ফুলপিশোর পাঞ্জাবি মনে হচ্ছে, যত্ন নিয়ে কাচতে হবে, নাহলে আবার ফুলপিশি আর ফুলপিশো আমার উপর খুব রাগ করবে। পাঞ্জাবির পকেটে তো মনে হচ্ছে টাকা আছে। এই রে তো ভিজিয়ে দিল। এটা তো কোনো জরুরি কাগজ মনে হচ্ছে, এক্ষুনি শুকোতে হবে, নাহলে ফুলপিশা জানলেই আমার উপর খুব রাগ করবে। একবার পড়ে দেখব, দেখি দেখি। না না পড়া ঠিক হবে না, মা বলেছেন অনুমতি ছাড়া অন্যের চিঠি পড়া বদ অভ্যাস। তবে এমনও তো হতে পারে এই চিঠিটা ফুলপিশোর দরকারি, পকেটে রেখে হয়তো ভুলে গেছে। একবার পড়েই দেখি না, দরকারি হলে নয় গিয়ে ডেকে দিয়ে আসবো, বকা খাওয়ার সময় নয় একটু বুঝিয়ে বলবো। Thank you.
চাচি, আপনি লোকের চোখে ধুলো দিয়েছেন আর আমার চোখে খোয়াব। আপনার সাথে আমার সম্পর্ক যে ঈশ্জনমের নয়, অন্য কোনো জনম থেকেই লেখা, সে আপনি আমায় বুঝিয়েছেন। হীরাবাই আপনার আমানত যত্নে সামলে রেখেছেন। হীরাবাই তুমি লাজাবো, তোমার হাতের একটু কারণ শুধু আমার গলায় ঢেলে দাও না। ধুন্ধুমার সোমবার কি হবে 2 জুলাই কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। চলো 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 পাল্টাই।